কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতেছি। বলুন তো এগুলা কী পাতা? অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। হ্যাঁ, এগুলা ধুন্দুল পাতা অথবা পটল পাতা অনেকে বলে থাকেন। তো এটা হলো আমার মামা শ্বশুরদের মাঠ, যেখানে মানে আগে আমি একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমার মামী শাশুড়ির গাছে অনেকগুলো ধুন্দুল হয়েছিল। তো ওই ধুন্দুলগুলো পড়ে পড়ে বিচিগুলা পেকে পড়েই কিন্তু এই গাছগুলো নিজে নিজে থেকেই হয়ে উঠেছে। তো পুরোটা মাঠ জুড়েই এই পাতা। তো আমি জানতাম না যে এই পাতাগুলো ভর্তা করে খাওয়া যায়, আবার বড়া বানিয়েও খাওয়া যায়। তো যেই বলা সেই কাজ, চলে আসলাম পাতা নিতে। তো আমি এখান থেকে কিন্তু আমি বেছে বেছে কচি পাতাগুলো একদম যেগুলো পরিষ্কার সেগুলাই নিয়ে নিতেছি। পুরোটা মাঠ জুড়েই কিন্তু এই গাছগুলো ছড়িয়ে আছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। একদম যেদিকেই তাকাই সেদিকেই এই গাছগুলো। তো আমি এই পাতাটা দিয়ে শীতল শুটকি দিয়ে ভর্তা করব। আর দেখুন একদম চারদিকে যেখানেই তাকানো যায় সবুজ আর সবুজ, ভালোই লাগে। তো আমি এখান থেকে কয়েকটা পাতা নিয়ে আবার আমি এখানে চলে আসলাম। এখানে একটু বড় বড় সাইজের কচি পাতাগুলো ছিল আর খুব ফ্রেশ ছিল, তো ভালোই লাগছিল পাতাগুলো নেওয়ার সময়। তো চারদিকটা আমি একটু দেখাচ্ছিলাম যে কতগুলো গাছ উঠেছে এখানে। আসলে আমাদের দেশের মাটি কতই না খাঁটি, কথাটা কিন্তু আসলে সত্যি। দেখেন নিজে নিজে থেকেই কিন্তু বিচিগুলো পড়ে একদম কি সুন্দর গাছ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তো চলুন আমরা বাসায় চলে যাই আর ভর্তাটা তৈরি করি। আমি কিন্তু পাতাগুলো নিয়ে এসে একদম ভালো করে পানিতে প্রথমে ডুবে রেখেছিলাম এবং হাত দিয়ে ভালো করে কোচলিয়ে পাতাগুলো একদম ফ্রেশ করে ধুয়ে একটা স্ট্রেনারে ঝরিয়ে দিয়েছি। এরপর আমি ভর্তাগুলো বানানোর জন্য কী কী লাগবে তা নিয়ে নিয়েছি। এখানে শীতল শুটকি নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ আর রসুন নিয়েছি। মানে ভর্তা নর্মালি বানাতে যা যা লাগে আমি সেগুলোই নিয়ে নিয়েছি এবং সেগুলোকে আমি এখন ছিলে টিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর শুটকিটাকে আমি গরম পানি দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই তো একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি এখানে পাতাগুলো দিয়ে দিব, একসাথেই দিয়ে দিব। তো এগুলা দেখা যাবে যখন লবণ দিব এগুলা কমে আসবে। তো এই তো আমি লবণ দিয়ে দিলাম। ভর্তা বানানোর প্রসেসটা আমরা নর্মালি যেরকম শুটকির ভর্তা করে থাকি সেম প্রসেসেই, সামান্য তেলও দিয়ে দিলাম। তো এই তো দেখুন কিছুক্ষণ পর এসে আমি শুটকিগুলো দিয়ে দিলাম, এখান থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে। তো এভাবেই আমাদের এই নাড়াচাড়া করে ভর্তাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো এতে দেখুন যখন একদম পানি শুকিয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। এই তো আমি এখন নামিয়ে নিয়ে এসেছি। আর ভর্তা কি পাটায় বাটা ছাড়া মজা হয়? ব্লেন্ডারে কিন্তু আমার একদম ভালো লাগে না, তাই আমি কষ্ট হোক ভর্তাটা কিন্তু পাটাই করে ফেলি। আর ভর্তা কিন্তু দেখলে একদম জিভে জল চলে আসে যারই হোক। আর ভর্তা বিশেষ করে যদি কেউ বানিয়ে দেয় তাহলে কিন্তু কথাই নেই, খুব ভালো লাগে। তো আমি আগে পাতাগুলোকে বেটে নিচ্ছি। এরপর আমি বাকি উপকরণগুলো দিয়ে একসাথে মিশিয়ে বেটে নেব। তো ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন, ঠিক আছে? আমি কিন্তু সবসময় ভর্তা বানাই না, কিন্তু যখন আমার একদম মন থেকে মন চায় যে আমি ভর্তা দিয়ে ভাত খাবো, বা যদি কারোর শরীর অসুস্থ থাকে ঘরে তো চিন্তা করি যে হ্যাঁ একটু ভর্তা করে দিলে খেতে পারবে। আর ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু মুখে রুচিও আসে। তো আমার এই কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি ভর্তাটা হয়ে গিয়েছে। তো আমার আজকের ভর্তা ব্লগ কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এই তো আমার ভর্তা রেডি। তো আসি, আল্লাহ হাফেজ।